নমস্কার হোম ডেলিভারি হ্যালো আমি কলমবাগান থেকে বলছি আমাদের চার প্লেট ফ্রাইড রাইস আর প্লেট চিলি চিকেন পাঠাতে হবে এক ঘন্টার মধ্যে কিন্তু ম্যাডাম রাত আটটা বেজে গেছে আটটার পরে তোমার অর্ডার নেওয়া হয় না ও বললে তো হবে না দাদা আপনাদের ভিত পুজোর দিন থেকে আমি কাস্টমার একটু ম্যানেজ করে কাউকে একটা পাঠিয়ে দিন না আপনি তো দেখছি বিপদে ফেলে দিলেন বিপদ আপনার কোথায় বিপদ তো আমার হঠাৎ করে চারজন আত্মীয় এসে হাজির রান্না করে খাওয়াতে গেলে অনেক ঝামেলা মশাই বুঝলেন আপনার অত বুঝে কাজ নেই আপনি একটু দয়া করে ঘন্টাখানেকের মধ্যে কাউকে পাঠিয়ে দিন প্লিজ ডেলিভারি বয়রা সবাই চলে গেছে কাকে পাঠাবো বলুন ঠিক আছে আমি নিজেই যাচ্ছি অনেক ধন্যবাদ আর অ্যাড্রেসটা মনে আছে তো কলমবাগান বাজার সিনেমা হলের পেছনের বাড়ি এই রাকেশ চারটে রাইস প্যাক কর বনগা শিমুলতলা থেকে কলমবাগান পৌঁছাতে ঘন্টা দেড়েক লাগবে সেই ফাঁকে একটু পরিচয়টা দিয়ে নি আমি সোমনাথ বসু পড়াশুনো অনেক দূর করেছি কিন্তু চাকরির চেষ্টা তো দূরের কথা জীবনে একটা চাকরির ফর্ম ফিল পর্যন্ত করিনি কারণটা বুঝেই গিয়েছিলাম বাবার প্রচুর টাকা অথবা পলিটিক্যাল পাওয়ার না থাকলে চাকরি হওয়া মুশকিল তাছাড়া চাকরির প্রতি আমার তেমন কোনো ঝোঁক কোনো দিনই ছিল না বরাবরই আমার স্বাধীন ব্যবসা করবার ইচ্ছে প্রথম জীবনে মাশরুমের ব্যবসা তারপরে জৈব সারের ব্যবসা দুটোতেই তুমুল ঝাড় খেয়ে অবশেষে এই তিন নম্বর ব্যবসাটা শুরু করি শুরুর দিকটায় একটু সমস্যা ছিল কিন্তু বছর বছরখানেকের মধ্যে তারামা হোম ডেলিভারির ব্যবসা ফুলে ফেঁপে বিশাল আকার নেয় দিনে দু তিনশোটার বেশি ডেলিভারি থাকে কিন্তু রাত্রি আটটায় অর্ডার টাইম ক্লোজ করে দেওয়া হয় তবুও প্রতিদিন কোনো না কোনো কাস্টমারের বাড়িতে রাত আটটার পরেও খাবার নিয়ে দৌড়োতে হয় আটটার পরে ডেলিভারি বয়রা বাড়ি চলে যায় তাই রাত আটটার পরে অর্ডার এলে আমি নিজেই চলে যাই একটা সময় কিচ্ছু ছিল না কোনো কর্মচারী ছিল না অফিস ছিল না তখন অর্ডার ডেলিভারির জন্য সারাদিন নিজেকেই এক শহর থেকে অন্য শহর ছুটে বেড়াতে হতো তাই আজকে বিলাসবহুল অফিস সতেরো জন কর্মচারী আছে বলে সেই পুরোনো দিনের রোদ্দুরে পোড়া ঘামে ভেজা দিনগুলোর কথা আমি কখনো ভুলে যেতে পারি না আর সেই জন্যই খাবারের প্যাকেট নিয়ে কাস্টমারের বাড়ি যেতে আমার কোনো সংকোচ হয় না এই এই যা চাকাটা এখনই পাংচার হবার ছিল সর্বনাশ এই জায়গাটা বনগা আর কলমবাগান দুটো শহরের মাঝামাঝি একটা মেঠো জনমানবহীন জায়গা শর্টকাট হয় বলে এই পথে আসছিলাম কিন্তু এখন কি হবে রাত্রি নটা বাজে আর মাইল দেড়েক পরেই গাড়াপোতা বাজার সেই অবধি পৌঁছাতে পারলে হয়তো মোটর গ্যারেজ খোলা পেতাম কিন্তু এই পামচার বাইক ছেলে নিয়ে দেড় মাইল পথ যাওয়া সম্ভব নয় এরই মধ্যে ফোনটা বেজে উঠল কলম বাগান থেকে সেই ভদ্র মহিলা ফোন করেছে কি বলবো বুঝে পেলাম না তাই ফোনটা রিসিভ করলাম না বাবু কি কাউকে খুঁজতেছেন পেছন থেকে কে যেন বলে উঠলো আমি পেছন ঘুরে দেখি একটা লোক অন্ধকারের মধ্যে থেকে কখন যেন পেছনে এসে দাঁড়িয়েছে আদময়লা ছেঁড়া ফুটো জামা গায় একটা লুঙ্গি হাঁটু পর্যন্ত গুটিয়ে পড়া আমি বললাম না না কাউকে খুঁজছি না আমি পড়েছি একটা বিপদে কি বিপদ বাবু যাচ্ছিলাম কলমবাগান হঠাৎ করে বাইকটা পাংচার হয়ে বসল এখন কি যে করি বুঝতে পারছি না ও বুঝিয়েছি তাই এই পথে গাড়ি ঘোড়া কিছুই তো চলে না বাবু তার উপর রাত্রির বেলা এই মেঠোপথ কখনো ধরতি আছে নাকি সুরাস্তার দূরও ভালো সে কথা কি শোনেননি কো আহা সেসব কথা ছাড়ুন এখন কি করি কোনো উপায় জানা থাকলে বলুন কলম বাগানের কোথায় যাবেন বাবু সিনেমা হল সিনেমা হল যাবেন সে তো নদী টপকালি পড়বে কো দেখেন দেখি এ তো নদী পার হলেই দশ মিনিটের রাস্তা হ্যাঁ সেটা তো ঠিকই বলেছেন এই মাঠের ওপারেই তো নদী তাই না হ্যাঁ বাবু কিন্তু এত রাতে নৌকো পাবো হারান মাসি থাকতে আপনি নৌকো করতেছেন বাবু চলেন আমার সাথে আরে কিন্তু আমার গাড়িটার কি হবে ও আপনি তালা দিয়ে রেখে যান কিছু হবে না কাল সকালে মিস্ত্রি নিয়ে এসে গাড়ি সারাই করে নিয়ে যাবেন খন ভাবলাম এছাড়া এখন আর করবার কি আছে অর্ডার ডেলিভারির কথা বাদ দিলাম নিজের বাড়ি ফিরতে হলেও আমাকে কলম বাগান থেকেই গাড়ি ধরতে হবে বললাম ঠিক আছে চলুন হারান মাঝির পেছনে পেছনে হাঁটতে হাঁটতে ইছামতি নদীর পারে এসে দাঁড়ালাম ঘুটঘুটে অন্ধকারে কালো হয়ে রয়েছে ইছামতির জল নদীর পারে একটা মাঝারি আকৃতির নৌকো বাধা হারান হারানমাঝি বলল আসেন বাবু ওই যে আমার নাও নৌকোয় বসে দূরে অন্ধকারে কালো হয়ে দাঁড়িয়ে থাকা গাছগুলোর দিকে তাকিয়ে আছে যত দূর দেখা যায় কেবলই অন্ধকারের সাম্রাজ্য আমরা আলোর শহরে থাকি আমরা বুঝতে পারি না যে নদীর পারে নেমে আসা এই অন্ধকারের নিজস্ব এক মায়া আছে একভাবে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন সেই মায়ার সন্মোহন কাজ করা শুরু করে দেয় তখন মনে হয় চুলোই যাক আমার আলোর শহর চুলোয় যাক মা কালী হোম ডেলিভারি তার চেয়ে বরং এই দিগন্তব্যাপী অন্ধকারের ভেতর এইছামতি নদীর পারে। যদি চুপচাপ বসে থাকতে পারতাম সারা রাত অথবা যদি খড়খুটোর ছাউনির নিচে আমাদের এক টুকরো সংসার হতো তুমি জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে আমার জন্য রান্না করতে আর আমি মাটির প্রদীপের আলোয় তোমার এলোমেলো চুল সরিয়ে দিতে দিতে কখন যে তলিয়ে যেতাম তোমার দীঘল কালো চোখের নদীর অথল গভীরতায় মাধবী বাবু এই প্রায় চলে এসেছি হারান মাঝির কথায় ঘোর কাটলো এককালে লেখক হিসেবে শহর জুড়ে বেশ খ্যাতি ছিল তারপর কাজের চাপে সেই পরিচয় মুছে যেতে থাকে আজ এমন এক নৈসর্গিক পরিবেশে এসে সেই ঘুমিয়ে থাকা লেখক সত্তা যেন আবার জেগে উঠেছিল যাই হোক ভাবলাম হারান মাঝির সঙ্গে একটু কথা বলা হয়নি আচ্ছা হারান্দা তোমার বাড়ি কোথায় হারান মাঝি আমার কথায় হেসে উঠল আমার বাড়ি ঘর সবই তো এই নদী বাবু হ্যাঁ সে কি আগে বাবু সারা দিন নৌকো বাই দুপুরে বউ গামছায় বেঁধে ভাত দে যায় নদীতে একটা ডুব দে খেয়ে নি তারপর নৌকোতেই একটা লম্বা ঘুম দেনি নি সন্ধ্যেবেলা জাল ফেলি তারপর সারা রাত জাল টানি অনেক কাজ বাবু তা হলো নি নদী আমার ঘর দর হ্যাঁ তাই তো দেখছি নিন বাবু আপনার কলম ঘাট এসে গেছে পারে নেমে মাঠ পার হলেই সিনেমা হল অনেক ধন্যবাদ তোমাকে নৌকো থেকে নেমে মাঠের মাঝামাঝি এসে খেয়াল হলো ব্যাগটা নৌকোয় ফেলে এসেছি ভাবলাম তাড়াতাড়ি না গেলে যদি হারান মাঝি নৌকো নিয়ে চলে যায় তাহলেই হয়েছে তাই পরিড়ি করে ঘাটের দিকে দৌড় লাগালাম ঘাটের কাছে এসে পৌঁছিয়ে যা দেখলাম তাতে আমার শির দাঁড়াবে ঠান্ডা স্রোত বয়ে গেল নৌকর ওপরে ও ওটা কে দাঁড় ধরে বসে আছে হারান মাঝি নয় একটা কক 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 কঙ্কাল নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারলাম না ঠিক তখনই সেই কঙ্কাল বলে উঠল বাবু আপনার ব্যাগটা ফেলে গেছিলেন বাবু সেটি আগলেই আমি ছিলুম নইলে এতক্ষণে জলের নিচে নেমে যেতুম আমার বউ ভাত বেড়ে অপেক্ষা করতেছে আপনার ব্যাগটা নেন বাবু আমার বড্ড তারা আছে বুঝলাম শরীর যেন অবশ হয়ে আসছে শরীরের সবটুকু শক্তি দিয়ে দৌড় লাগালাম দৌড়তে দৌড়তে বড় রাস্তায় এসে উঠলাম সামনেই সামনেই একটা চায়ের দোকানে দু একজন বসে চা খাচ্ছে সামনের বেঞ্চে বসে পাশের লোকটাকে জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা হারান মাঝি নামে কেউ এই ঘাটে নৌকো চালাতো হারান মাঝি হ্যাঁ সে তো অনেক বছর আগে বড় ভালো মানুষ ছিল সারাদিন নদীতেই পড়ে থাকতো আর ওই নদী তার কাল হল নদীতে ডুব দিয়ে আর ওঠেনি তিন দিন পর তার পচা গলা মৃতদেহ ভেসে উঠেছিল মাঝি জলে ডুবে মরে সাঁতার জানতো না জানতো না আবার জলের নিচে কি যে হয়েছিল তা কেউ জানে না যাকে আমি বাড়ি যাব চলি